না না, আমাদের সরকার, আমাদের সরকার কোনোদিনও কোন রাজ্যকেই বঞ্চিত করে না, আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। আমাদের সরকার অঢেল টাকা পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মেট্রো থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, আমরা তো চ্যালেঞ্জ করে বলেছি, অমিত শাহজি তার মঞ্চ থেকে বলে গেছেন যে 2014 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হার্সেল ওয়াজ এ পার্ট অব দ্য গভর্নমেন্ট, ইউপিএ ওয়ানে যখন ছিলেন তিনি 9 থেকে 14 প্রথম যে পার্টটা, তাহলে তো হার্সেল শি ওয়াজ এ পার্ট অব দ্য গভর্নমেন্ট, সেই সময় কত টাকা দেওয়া হয়েছিল আর এখন বিজেপি সরকার কত টাকা দিচ্ছে। না না, আমাদের সরকার, আমাদের সরকার কোনোদিনও কোন রাজ্যকেই বঞ্চিত করে না, আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। আমাদের সরকার অঢেল টাকা পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মেট্রো থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, আমরা তো চ্যালেঞ্জ করে বলেছি, অমিত শাহজি তার মঞ্চ থেকে বলে গেছেন যে 2014 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হার্সেল ওয়াজ এ পার্ট অব দ্য গভর্নমেন্ট, ইউপিএ ওয়ানে যখন ছিলেন তিনি 9 থেকে 14 প্রথম যে পার্টটা, তাহলে তো হার্সেল শি ওয়াজ এ পার্ট অব দ্য গভর্নমেন্ট, সেই সময় কত টাকা দেওয়া হয়েছিল আর এখন বিজেপি সরকার কত টাকা দিচ্ছে। জয়রাম রমেশ অত্যন্ত জোরের সঙ্গে বলছেন, জয়রাম রমেশ বলছেন, আমি অত্যন্ত জোরের সঙ্গে বলছি, রাহুল গান্ধী এই রাজ্যে 6 দিন ছিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলোচনা চলছে, সুতরাং জোট নিয়ে এখনো আশাবাদী। দেখুন, ওনারা জোট করবেন না কি করবেন আমাদের জানা নেই, হ্যাঁ, কিন্তু জয় রামেরই হবে, জয় রামের কি হবে আমরা জানি না, কিন্তু জয় রামের হবে, জোট করুন না যাই করুন। একটা কথা বলি, একটু আগে বললেন না যে বিজেপির জন্য 144, বিজেপির জন্য 144 নাকি বিরোধীদের জন্য 144 এর আছে? দেখুন, বিরোধী বলতে বিজেপি আছে, বাকি সব তো মাঝে মাঝে রং টং সেজে সং করতে যায়, বাকি কারো কোনো বিরোধীদের দাম নেই। রাজ্য না ইয়ে কেন্দ্রে, কেন্দ্রের মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন আজকে গেছে, তাদের এই যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা চাই সেই জাতীয় মানবাধিকার কমিশন সকলের সাথে কথা বলুক, বলে ওখানকার মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানান, সত্যি হিউম্যান রাইটস মানে পুরো দমে কি বলবো, লুট হয়েছে, রেপ হয়েছে হিউম্যান রাইটস, বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে। মহিলারা বলছে যে কেউ কোনো প্রতিবাদ করলে মোটা কোদালের বাট দিয়ে পেটানো হতো। 22 তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন হিন্দুরা উদযাপন করতে গেছিল, উদযাপন করতে দেয়া হয়নি। হিন্দুদের কি রিলিজিয়াস রাইট নেই পশ্চিমবঙ্গে? আমি এই প্রশ্নটা করতে চাই, হিন্দুদের কেন রিলিজিয়াস রাইট থাকবে না? 3টে আমাদের অফিস এখনো বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে গণতন্ত্র বলেন? এটাকে গণতন্ত্র বলা উচিত? আমরা আপনাদেরকে জানাবো, এখন সম্ভাবনা আছে মাননীয় প্রধানমন্ত্রী 1 এবং 2 তারিখও পশ্চিমবঙ্গে থাকবেন। না না, প্রধানমন্ত্রী যদি 1-2 তারিখে আসেন, অমিত শাহজি কিভাবে আসবেন তাহলে? অমিত শাহজির এখন সেই জন্য আমরা ওনার ইয়ে আপাতত হয়নি, ওনার আসার কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সভা হওয়ার সম্ভাবনা আছে 1 তারিখ এবং 2 তারিখ, দুদিনই হওয়ার সম্ভাবনা আছে, এবং 6 তারিখও উনি আসবেন, আপাতত এই 3 দিন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, ন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল চ্যানেল। গোসাবা থেকেও একই রকম অভিযোগ সামনে আসছে যে জোর করে মার্কেট দখল করা হয়েছে, জমি দখল করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বিস্তৃত এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় হিন্দু মেয়েদেরকে রেপ করা হয় নিয়মিত, ডেমোগ্রাফি যেখানে যেখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা গোটা বাংলার মা বোনেদেরকে বলতে চাই যে আপনারা নজর রাখুন, সন্দেশখালী আজকে হয়তো আপনার বাড়ি থেকে দূরে আছে, আগামীকাল আপনার বাড়ির পাশে সন্দেশখালী হতে পারে, সেটা ভেবে ভোট দিন। দেখুন, শুধু লকেট চট্টোপাধ্যায় নয়, তার সাথে অন্যান্য মহিলারাও আমাদের ছিলেন, এবং শুধু লকেট চট্টোপাধ্যায় একজন সাংসদ, তার সাথে এরকম হয়েছে, গতকাল আমার সাথে হয়েছে। প্রতিদিন ওখানে পুলিশ যেভাবে অত্যাচার করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, গ্রামবাসীদের উপর অত্যাচার করছে, এবং অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে পুলিশ বেরোতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এই কাজ করছে। 144 অনলি অ্যাপ্লিকেবল ফর বিজেপি, তাহলে 144 এর নোটিশে সেটা লিখে দিন, অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে, তারা দিয়ে নিচে, তারার নিচে লিখে দেবেন জেএনবি। এটা তো চলতে পারে না, এমএলএ 50 জন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা চোর এমএলএ, আর আমাদের নেতারা যাবে, লকেট চ্যাটার্জি যাবে, আমি যাবো, আমাদেরকে আটকে দেবেন, শুভেন্দু অধিকারী যাবে আটকে দেবেন, এটা তো চলতে পারে না। এরপরে আমরা বাধ্য হব
সন্দেশখালী চলো অভিযান ডাকতে প্রয়োজন। আমরা গোটা বাংলা থেকে মায়েদেরকে নিয়ে সন্দেশখালী প্রয়োজনে আমরা গিয়ে পুলিশকে শেখাবো যে এইভাবে গণতন্ত্রে মানুষের কণ্ঠকে রোধ করা যায় না। দেখুন, ডিজি সন্দেশখালীতে বারবার যাচ্ছেন, কিন্তু কাজের কাজটা কি হচ্ছে? কালকে আমি যখন ধর্নায় বসেছিলাম, আমাকে ওঠানো হলো, ওঠানো হলো, পুরুষ পুলিশ মারিয়ে দিয়ে যে মহিলা ক্যামেরার সামনে মুখ বলছিলেন, আপনাদের নিশ্চয় ফুটেজ আছে, যে আগে মুখ ঢেকে বলছি না, এখন মুখ খুলে বলছি যে এই ধরনের ঘটনা ঘটেছে, সে অসুস্থ, তাকে হসপিটালাইজ করা হয়েছে। কিভাবে পারে এটা পুলিশ করতে? কি ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে যাতে মুখ না খোলে? মহিলারা এইভাবে চলবে? মহিলাদেরকে ইজ্জত বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি আমি পরিষ্কার কে বলেছে? অজিত মাইতি, সাজানগর। দেখুন, যেভাবে মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার করেছে না, গতকাল আমি যেখানে গিয়ে সন্দেশখালীতে বসেছিলাম সেখানে তো মহিলারা কি বলছিল আপনারা দেখেছেন। ছেড়ে দিন, ফেরার সময় আমি একটা চায়ের দোকানে দাঁড়ালাম, সেখানে লোক বলছে আমাদের জমি নিয়ে নিয়েছে। ভাবতে পারেন, একরের পর একর জমি, আপনার জমি, অন্য কেউ চাষ করছে, মাছ চাষ করছে, আপনি এক পয়সাও দিচ্ছেন আপনাকে, আপনার সাথে হলে কেমন লাগতো? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে আসুন না, আপনার পার্টি থেকে কাউকে রেকগনাইজ করুন, আপনি আসতে না পারলে, আপনার তো হাত হাঁটু ভাঙা না, হাঁটুতে ব্যথা কি জানি না, আপনার ভাইপোকে আপনি অথরাইজ করুন, আমি নিজে গিয়ে দেখিয়ে দেবো কোথায় কিভাবে জমি দখল করে ভেরি বানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পক্ষ থেকে। লজ্জা লাগে না আপনাদেরকে? তাদেরকে সাপোর্ট করছেন আপনারা? না না, ইডির তো উচিত শেখ শাহজাহানকে ধরার জন্য যত রকম চেষ্টা সমস্ত কিছু করা, কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে। আমি পরিষ্কার বলছি, দেখুন, পুলিশ লুকিয়ে রেখেছে, মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল, আমাদের কাছে সেরকম ইনপুট আছে, মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপারেও আসছে সে, এবং পুলিশের কথা মতো আসছে, পুরো প্ল্যানিং অনুসারে চলছে। এখন দ্বন্দ্ব চলছে পুলিশের মধ্যে, কবে গ্রেপ্তার করা হবে, ডেট কখন এখনো ঠিক হয়নি, পাজি দেখছেন মুখ্যমন্ত্রী, পাজি দেখে ডেট বললে পরে সেদিন দেখবেন শেখ শাহজাহান সারেন্ডার করছে। রাজ্যপালও বলছেন, রাজ্যপালও বলছেন ভালো খবর আসছে, সুরঙ্গের ভেতর থেকে আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছে, ভালো খবর আসছে, শাহজাহান প্রসঙ্গে বলছেন। না না, আমি তো পরিষ্কার বলছি, পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় আছে, মুখ্যমন্ত্রী পাজি দেখে ডেট বের করছেন, পাজিটা কবে? ওনার ওনার পাজি তো আলাদা পাজি, আপনার আমার বাড়িতে মদন গুপ্তের থাকতে পারে, ওনার কাছে পুরো গুপ্ত পাজি, সে পাজি দেখে করছে, সিনেমা যা আছে সবকিছু হয় হচ্ছে রাজ্যের পাঠানো রিপোর্ট অনুসারে। সে তো NCRB-র রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে পশ্চিমবঙ্গে বিগত এক বছরে একটিও সাম্প্রদায়িক দাঙ্গাও হয়নি, একটিও রাজনৈতিক দাঙ্গা হয়নি,